পুরো মঞ্চে অন্ধকার, হলভর্তি সংবাদকর্মীদের মধ্যে কৌতূহল, কেউ কেউ অনুমান করে নাম বলছেন। এর মধ্যেই আলো পড়ল লালগালিচার উপর। আতশবাজির মধ্য দিয়ে মঞ্চে এলেন অসম্ভবকে সম্ভবকারী অনন্ত জলিল। বুধবার এভাবেই নিজেদের পরবর্তী মাসুদ রানাকে প্রকাশ্যে এনেছে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বর্ণ লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের অপারেশন চিতা অবলম্বনে নির্মিত চিতা সিনেমায় মাসুদ রানা হয়ে পর্দায় আসছেন অনন্ত জলিল। মূল চরিত্র অনন্ত হলে তার নায়িকা হচ্ছেন কে, ব্যাপারটা অনুমেয়। অনন্ত যেখানে, বর্ষাও সেখানে। হয়তো সে কারণেই চিতা সিনেমায় অনন্তের বিপরীতে অভিনয় করবেন তার সহধর্মিনী বর্ষা। অনন্ত বর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করবেন আলিশা ইসলাম, সঞ্জু জন, নাদের চৌধুরী সহ আরও অনেক তারকা। বাংলাদেশি অভিনয়শিল্পীদের পাশাপাশি হলিউডের বিভিন্ন শিল্পীকেও দেখা যাবে চিতা সিনেমায়। সাকিব খানকে নিয়ে অনেক দিন ধরেই চিতা সিনেমা নিয়ে আলোচনায় ছিল জাজ মাল্টিমিডিয়া। সিনেমা সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করলেও নায়ক নায়িকা কে হবেন সেটা খোলাসা করেননি জাজের কর্ণধার আব্দুল আজিজ। শুধু এটুকু বলেছিলেন, বড় চমক থাকবে। যদিও অনেকেই ধরে নিয়েছিলেন আর যাই চমক থাকুক, MR9 সিনেমা সূত্রে মাসুদ রানার চরিত্রে থিতু থাকছেন ABM সুমনি। তবে সে ধারণা ভুল প্রমাণ করে অনন্ত জলিলকে বেছে নিয়েছেন আব্দুল আজিজ। ইকবাল ভাইকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। মূলত মিয়ানমারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে চিতা সিনেমাটি। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে শুটিং করা সম্ভব নয়, তাই শুটিংয়ের জন্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামকে বেছে নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে শুরু হবে সিনেমার শুটিং। 30টিরও বেশি দেশে বাংলা এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে অনন্ত বর্ষার অপারেশন চিতা। ফারহানা হোসেন, BBS বাংলা। And I hope he is